নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি দেওয়ার একটা বিশেষত্ব কারণ আছে। এই কারণটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে। আমি কিছুক্ষণ আগে ফেসবুকে স্ক্রল করছিলাম, তো একটা নিউজ পেজ আমি দেখতে পাই। ওইটা পেজটা হচ্ছে News18 বাংলার, আমি এটাও বলে দিচ্ছি। তো পেজের মধ্যে একটা ভিডিও ছিল, ভিডিওটাতে যাদবপুর ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, একজন ছাত্রী, উনি যাদবপুর ইউনিভার্সিটি যে ঘটনাটা হয়েছে ওটা নিয়ে এটা জিনিস উল্লেখ করেছেন বা বক্তব্য করেছেন। ওনার বক্তব্য হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে CCTV কেন লাগানো হচ্ছে, CCTV লাগাতে দেওয়া যাবে না, প্লাস আই কার্ড আমরা মানছি না, যাদবপুর ইউনিভার্সিটিতে আই কার্ড মানছি না। তার কারণটা হচ্ছে, যেটা দিয়েছেন ওরা বা উনি যেটা দিয়েছেন, উনি বলতে চাইছেন যে যাদবপুর ইউনিভার্সিটি সবার, সেই জন্য নাকি উনি আই কার্ড ফাই কার্ড কিছু মানেন না, প্লাস উনি কোনো CCTVও লাগাতে দেবেন না বা ওনারা লাগাতে দেবেন না, যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টরা লাগাতে দেবেন না। তো আমি এই পরিপ্রেক্ষিতে বলতে চাই যে এই যে ঘটনাটা ঘটলো, এই যে এত বড় ঘটনাটা ঘটলো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি অ্যাডমিনিস্ট্রেশন কিছু স্টেপ নিতে যায়, তাতে তোমাদের প্রবলেমটা কোথায়? এটা কি আসল কারণ যে যাদবপুর ইউনিভার্সিটি সবার, তার জন্য তোমরা CCTV আর আই কার্ড মানছো না? না, গ্রিন জোনে বসে যেভাবে মানে উল্লাস করা হয়, যেভাবে গাঁজা মদ মাগিবাজি থেকে শুরু করে সব, তো এইগুলো কি আটকানোর জন্য কি তোমরা আই কার্ড আর CCTV মানতে চাইছো না? খুব মানে ভাবনা চিন্তার বিষয় এটা, একটু ভেবে চিন্তে আনসার দেবে সবাই। আমি তো বলছি, আমি মানে জাস্ট তোমাদের বলছি, স্টুডেন্ট সব স্টুডেন্টদের জন্য এটা, ঠিক আছে? যে ফার্স্ট ইয়ারে উঠেছো বা ফার্স্ট ইয়ারে যে কলেজেই আছো না কেন, যদি র্যাগিং দেখতে পাচ্ছ, সিনিয়র হোক সে প্রফেসর হোক যেই হোক, যদি কেউ র্যাগিং করছে গাড় খুলে খেলাও, ঠিক আছে? কাউকে মানবে না, গাড় খুলে মারবে, এমন মারবে যেন মুখে থোড়া বিগড়ে যায়, ঠিক আছে? এটা আমি বলছি, এরকম এরকম উপদেশ হয়তো তোমাকে আরও অনেকে দিতে পারে, বাট এটা আমার উপদেশ, গাড় খুলে মারবে, খেলাও, প্রচুর খেলাও, ঠিক আছে? মেয়ে ছেলে দেখবে না, মারবে, তারপর কেস যা হবে সেটা পরে দেখা যাবে। একটা করে স্টুডেন্টের যান চলে যাবে, তাদের মান সম্মান চলে যাবে, আর তারা চুপচাপ বসে বসে দেখবে আর সিনিয়ররা মজা নেবে। এখানতে বাকি যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলবে যে আমাদের এখানে CCTV লাগাতে দেওয়া যাবে না, আমরা এটা মানছি না। এটা কোন ধরনের বক্তব্য, কী ধরনের বক্তব্য এটা? CCTVতে কি ধরা পড়ে যাবে, কায়া খাওয়া ধরা পড়ে যাবে? গাঁজা খাওয়া নিয়ে তো কারোর প্রবলেম নেই, মদ গাঁজা এসব নিয়ে কারোর প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে র্যাগিং নিয়ে, র্যাগিং আটকানোর জন্য এটা করা হচ্ছে। যে উক্তিটা তুমি করেছো র্যাগিং নিয়ে, যেটা বলছো যে CCTV লাগালে র্যাগিং আটকানো যাবে না, হয়তো যাবে না, বাট কিছুটা তো আটকানো যাবে, কিছুটা তো করা যাবে। তোমরা নিজেদের সুবিধার্থের জন্য তুমি পুরো মানে পুরো অ্যাডমিনিস্ট্রেশনের রুলটাকে তোমরা মানতে চাইছো না, এটা তো হয় না। তোমরা মানতে চাইছো না, তোমরা কলেজ ছেড়ে দাও, কলেজে থাকার দরকার নেই, অন্য কলেজে ভর্তি হবে, প্রেসিডেন্সি আছে, অনেক ভালো ভালো কলেজ আছে, জেভিয়ার্স আছে, ওখানে গিয়ে ভর্তি হও। যাদবপুর ইউনিভার্সিটিতে থাকতে হচ্ছে, যাদবপুর ইউনিভার্সিটির নিয়ম মেনে চলো, যেরকম নিয়ম মানানো হচ্ছে ওই নিয়মটা তোমাকে মানতে হবে। এরকম না যে কোনো একটা টপিক পেলাম বলে হ্যাঁ টপিক পেলাম তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমরা এটা নিয়ে একটা প্রতিবাদ করবো, প্রতিবাদী ভাব মিন্স হোয়াট? এখানে একটা ছেলে যান চলে যাচ্ছে, ছেলেটা সুসাইড করছে, তা আবার র্যাগিংয়ের জন্য, তাতে তোমাদের কোনো হেলদোর নেই, তোমাদের কোনো মায়েরও নেই? লাস্টে আমি এটা বলি, শেষ করতে যাই, আমার প্রচণ্ড মাথা গরম হয়েছে এটা দেখে, এই জন্য আমি ভিডিওটা ছাড়তে বাধ্য হলাম। আমি এটাকে সব জায়গাতে পোস্ট করবো, আমার ফেসবুক হ্যান্ডেল, ইনস্টাগ্রাম, ইউটিউব, যত আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস আছে আমি সব জায়গাতে এটা পোস্ট করবো। তোমরা একটু ব্যাপারটা নিয়ে ভেবে দেখো আমি কী বললাম। আর আবার বলছি, র্যাগিং যদি দেখতে পাও, কোথাও র্যাগিং দেখছো, সিনিয়র হোক, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, যে ইয়ার, MBBS হোক, মেডিকেল কলেজ হোক, তোমার ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, যে কোনো কলেজ হোক, র্যাগিং দেখতে হবে, উদম খেলাবে, একাই মারবে, স্টার্ট করে দেবে মারা ফার্স্টে, তারপর দেখবে, তারপর দেখা যাবে। জুনিয়র তো আর একা হয় না, তোমরা যখন ফার্স্ট ইয়ারে উঠছো নিশ্চয়ই তোমাদের ব্যাচ থাকবে, সব মিলে সব সিনিয়রসদের খেলাবে, ফার্স্ট ইয়ারে বেধড়ক মারবে, তারপর কথা হবে। চলো, টাটা।